তো হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে ওয়াইটি নিউ অ্যাডভেঞ্চার চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টি ট্রাক মোড দেখিয়ে দিব, যেগুলা অত্যন্ত সুন্দর এবং স্মুথ কাজ করে, এবং কীভাবে সেগুলো ডাউনলোড করবেন সব কিছু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা কিন্তু সকলেই আমার স্ক্রিনে 5টি মোডেই দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর, ব্রেকগুলা অত্যন্ত স্মুথ কাজ করে এবং অনেক ধরনের অপশন রয়েছে। ভিউয়ার্স, এই মোডগুলোকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না, অথবা আমার ডেসক্রিপশন বক্সে যেতে হবে না। সিম্পলি আপনাদেরকে মেন গেমসে যেতে হবে, অর্থাৎ 5টা মোডে কিন্তু আপনাদের মেন গেমসে রয়েছে। সো প্রথমেই আপনাদেরকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটির ভেতরে যেতে হবে। গেমসটির ভেতরে চলে যাওয়ার পর সিম্পলি আপনাদেরকে নিচে 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশনের মধ্যে যেখানে মোড লেখা আছে সেই মোডে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনাদের সামনে 2টি অপশন চলে আসবে। একটা হচ্ছে ভেহিকেল, অর্থাৎ যেখানে আপনারা যানবাহন অ্যাড দিবেন এখন, আর একটা হচ্ছে ম্যাপ মোড, যেগুলো আপনারা ডাউনলোড করে এখানে অ্যাড দিতে পারবেন। ভিউয়ার্স, এরপরে আপনারা নিচে দেখতে পাবেন 3টি অপশন দেওয়া আছে। 3টি অপশনের মধ্যে প্রথম অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ ডাউনলোড ভেহিকেল মোড, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। সেখানে দেখতে পাবেন অনেকগুলো ট্রাক দেওয়া আছে, মোট 5টি ট্রাক দেওয়া আছে। সেখান থেকে আপনারা সবগুলো ট্রাক কিন্তু ডাউনলোড করতে হবে। এখন কিভাবে ডাউনলোড করবেন? সিম্পলি যে ট্রাকটি ডাউনলোড করবেন ওই ট্রাকের নিচে বাই কারনেট লেখার উপর একটি লেখা আছে, ওই লেখাটি হচ্ছে মূলত ওই ট্রাকের নাম। সিম্পলি ওই লেখার উপর আপনাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে দেওয়ার পর লেখা আসবে অ্যাবাউট ডাউনলোড, নিচে দেখবেন যে ডাউনলোড লেখা আছে, সেখানে ট্যাপ করতে হবে। ডাউনলোড অপশনে ট্যাপ করার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আরেকটি পেজ শো করবে। সেখানে আপনারা প্রথমেই 3টি ফাইল দেখতে পাবেন। সিম্পলি আপনাদেরকে প্রথমটার উপর ট্যাপ করতে হবে, দেখবেন যে সেটা ডাউনলোড হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাবেন মোডটি কিন্তু আপনাদের ক্রোমেই ডাউনলোড হয়ে গিয়েছে, 10-12 MB। এখন সেটাকে আপনাদেরকে অ্যাড করতে হবে। এখন মোডটিকে অ্যাড করার জন্য সিম্পলি আবার গেমসের ভেতরে চলে যান। সেখানে লেখা আছে মোড, সেখানে চলে যাবেন ডাউনলোড অথবা ইম্পোর্ট, সরি ইম্পোর্টে চলে যাবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাদের সামনে আবার 2টি অপশন চলে আসবে, একটি হচ্ছে ফাইল ম্যানেজার আর একটি হচ্ছে ডিভাইস স্টোরেজ। আপনাদেরকে সিম্পলি ফাইল ম্যানেজারে ট্যাপ করতে হবে। এরপরে আপনাদেরকে মেন স্টোরেজে ট্যাপ করতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ডাউনলোড অপশনে যেতে হবে। সেখানে সিম্পলি একটু আগে আপনারা যে মোডগুলো ডাউনলোড করেছেন সেগুলোর নামকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর সেগুলোর উপর ট্যাপ করে আপনাদেরকে অ্যাড করতে হবে। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই সকল ট্রাক মোড আপনারা অ্যাড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখান থেকে বিদায়।